দক্ষিণ চট্টগ্রামের প্রাচীন বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী আব্দুস সুবান রাহাতালি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বলে অভিহিত করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব খুরশেদ আলম খান। এখনো মনে করে দিয়ে বর্তমান টিচার ছাত্রছাত্রী যারা আছে বেগনে মিলিয়ে নেয় দীর্ঘ অনেক বছর পর নিজের স্কুল তাই আবেগতাড়িত হয়ে পড়ে এই মন্ত্রী পরিষদের উপসচিব। এ সময় স্মৃতি রোমন্থন গত্য দায়ের তিনি হয় আর 88 বছর যারা স্টুডেন্ট আসিলাম বেগনে মিলিনে আর আজ এখন দাওয়াত আছে দাওয়াত যাবে প্রথম যে আর স্কুলের স্যার হলো দেখা করতে পারছি স্কুল দেখতে পাইছি তো এরা সৌভাগ্যবান অনেকে বহুত দিন বার আছে স্কুলে তাই না আমার তো খুব ভালো লাগে। তিনি ফেব্রুয়ারি 19 তারিখ শনিবার বিদ্যালয় পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মী আলোর ফোয়ারে প্রশ্নোত্তর গরিবের সময় এই মন্তব্য করে। স্মৃতি তো বহুত আছে এখন আর বন্ধু বান্ধব বেগনে মিলিয়ে নিয়ে নামাজ পড়া বাধ্যতামূলক আছে আর রোজুর আবার খুব মানে নামাজ যেন হইতো এর আগে স্কুল তাই তার শুভেচ্ছা জানায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এম আলহাস খুরশেদ গনি, প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রবীণ শিক্ষক এটিএম তুহা আব্দুল মোতালেব, সহকারী প্রধান শিক্ষক পীযূষ কান্তি পাল, সরজিৎ দাসগুপ্ত, শাহনাজ বেগম, নুরুল আফসার নিজামুদ্দিন সহ অন্যান্য শিক্ষক। এ সময় আরো উপস্থিত আছেন এসএসসি 1988 ব্যাচের সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির, সাইফুল ইসলাম, নুরুল হাসান সেলিম, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ শামীম, আব্দুর রশিদ সহ বহু প্রাক্তন ছাত্র। ইবেদুল্লাহ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।